Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের পঞ্চম পর্ব। আবুল খায়ের সজীব একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তার। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কলম হাতে নিয়েছেন তিনি, লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য, লিখেছেন নাটকও। কবিতা দিয়ে যাত্রা শুরু, এরপর গল্প আর উপন্যাস মিলে প্রকাশিত হয়েছে মোট 8টি বই। জীবন, জীবনবোধ আর ভালোবাসাময় লেখাগুলো ইতোমধ্যে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লেখার মাঝে তৈরি করতে চেয়েছেন নিজস্বতা, বারবার নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন নিজেই। বিজ্ঞানের ছাত্র হলেও বাংলাকে হৃদয়ে ধারণ করেছেন অকৃত্রিম মায়ায়। বাংলা গান, বাংলা সাহিত্য আর বাংলা কথা যেন তার শেকড় জুড়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন কর্মরত আছেন শীর্ষস্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সজীব শুধু লেখালেখি করেই ক্ষান্ত নন, তিনি একজন ভালো পাঠকও। বর্তমান প্রজন্মের প্রতিভাবানী লেখক জটিল কুটিলের সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পাঠককে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন সাবলীল লেখনীর মাধ্যমে। তার ভালো আছি সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে আর তারই সংকলন বের হচ্ছে এই বইমেলায়। রংপুরের ছেলে সজীব তার লেখনীর মাধ্যমে হতে চেয়েছেন সারা দেশের, সারা বিশ্বের, আর তাই বোধ হয় সফলতা ছাড়িয়ে তিনি হতে চান সার্থক। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, মার্শিয়া রহমান, আপেল মাহমুদ এমিল এবং তুহিন। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে এবার উপভোগ করি জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের পঞ্চম পর্ব। রান্নাঘর থেকে অবনীর ডাক। এই শোনো না। হুম, বলো। বলছি মাছটা না প্রেগন্যান্ট। মানে? অনেক কষ্টে হাসি চাপিয়ে রাখলাম আমি। মানে বাজার থেকে যে মাছটা কিনে এনেছো সেটা প্রেগন্যান্ট। বলো কি? হুম, সত্যি। কিভাবে বুঝলে? মাছের পেটে অনেকগুলো ডিম। তাই নাকি? হুম। তো এর জন্য তুমি কাকে দায়ী করছো? মানে? সবিস্ময় জিজ্ঞাসা অবনীর। বলছি মাছটা প্রেগনেন্ট হওয়ার পেছনে কার হাত থাকতে পারে? কোনো কথা ভেসে আসলো না রান্নাঘর থেকে। আবার ডাকলাম অবনীকে। কই গো, শুনছো? হুম।
কিছু বলছো না যে? কি বলবো? যা জিজ্ঞাসা করলাম। মাছটা যদি প্রেগন্যান্ট হয় তাহলে তোর স্বামীই দায়ী। বোকা বোকা এমন উত্তর শুনে বেশ ভালোই লাগছে আমার। ভালো লাগাটা বাড়াতে আবার বললাম, আচ্ছা কি করে বুঝলে যে মাছটার বিয়ে হয়েছিল? বিয়ে না হলে মানুষ আবার প্রেগন্যান্ট হয় নাকি? হয়তো। আরে আজকাল তো হর হমেশাই হয়। শোনো, বিয়ের পরে প্রেগন্যান্ট হবার চেয়ে বিয়ের আগে প্রেগন্যান্ট হবার সংখ্যা এখন অনেক বেশি। বলো কি? অবনীর বিস্ময়ের কোনো অন্ত নেই। এটাই সত্যি, মানো আর না মানো। কিভাবে কিভাবে? আবার যেভাবে হয় সেভাবে। মাছটা যেভাবে হলো ঠিক সেভাবে। অবৈধ সম্পর্ক। তুমি কিভাবে বুঝলে? আরে বোঝা যায় তো, মাছটা তো পানিতে থাকে, পানিতে তো আরো অসংখ্য মাছ থাকে। তো আবারও বোকা প্রশ্ন অবনীর। তো আর জানি না, তুমি জানো? আবারও নিশ্চুপ অবনী, কোনো সারশব্দ নেই। কি হলো? আমি জানি না বাবা, অত জেনে কাজ নেই। ঠিকই বলেছ, অত জেনে কাজ নেই। তার চেয়ে বরং আমাকে এক কাপ চা দাও। একটু দেরি হবে, কাজ করছি। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি করো, বড্ড তেষ্টা পেয়েছে। তাড়াহুড়ো দিও না তো, শেষে হাত কেটে ফেলবো। এই না না, আস্তে ধীরেই করো। অবনীর এমন আধো আধো বোকা কথাগুলো আমাকে ওর প্রতি আরো দুর্বল করে দেয়। আমাকে একটা তাগিদ দিয়ে বলে, আমাকে আরো ভালোবাসো, আমাকে আরো উজাড় করে দাও, তোমার যা কিছু আছে সবটুকুর অধিকার আমাকে পূর্ণ করো। এ যেন একটা আকুতি, প্রাণের মায়ায় বাঁধতে এসেছে আমাকে। অবনীর কোনো চাওয়ায় আমি না করতে পারি না, হয়তো পারি না। হয়তো ওর চাওয়ার ধরনের জন্যে, ওর বলাটায় কি যেন একটা থাকে যেটা আমাকে সব কিছু মেনে নিতে বাধ্য করে, আমাকে আরো আষ্টে পৃষ্ঠে বাঁধে মায়ার চাদরে। আসলে এই কি যেন ব্যাপারটাই বেশ ভয়ঙ্কর। প্রেমী পড়ার সময় এই কি যেন ব্যাপারটাই বেশি ভাবায়। এই কি যেন খুঁজে পাবার নেশাটাই মানুষকে অন্য জগতে নিয়ে যায়, অন্য ভাবনার জগতে একটা আন্দোলন সৃষ্টি করে, মনকে দোদল্যমান করে তোলে, আবার খুঁজে দেখার আমন্ত্রণ জানায়। আর এই কি যেন ব্যাপারটাকে আবার খুঁজতে গিয়ে মানুষ প্রেমে পড়ে, ভালোবাসার অতল সাগরে হারায়। কখনো এই বিশালতায় হারিয়ে কেউ আরো বিশাল হয়, কেউ বা আবার সত্যি সত্যি হারিয়ে যায়। আমিও বোধহয় অবনীর প্রতিটি আহ্বানে হারিয়ে যাই, নিজেকে উজাড় করে যতখানি পর্যন্ত হারানো সম্ভব ঠিক ততখানি। তাড়াতাড়ি বসে পড়ো, খাবার হয়ে গেছে, গরম গরম খেয়ে নাও। খেয়েই আজ সরাসরি ঘুম, সকালে অফিস আছে। সকালে তো একদমই উঠতে চাও না। এখনো কি ভার্সিটির স্টুডেন্ট আছো নাকি, যে একটা দুইটা ক্লাস করলে করলাম না করলে নাই? এক নিঃশ্বাসে কথাগুলো বলছে অবনী, বলছে আর রান্নাঘর থেকে কখনো ভাতের পাতিল, কখনো তরকারির কড়াই, আবার কখনো গ্লাস জগ এনে ডাইনিং টেবিলে রাখছে। অন্য সব ব্যাপারের মধ্যে অবনীর যে ব্যাপারটা আমাকে ওর প্রতি আরও দুর্বল করে তা হলো ওর কেয়ারিং। ঘুম থেকে ওঠা হতে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত চলে এই মিষ্টি মধুর অত্যাচার। কখনো আমার মনে হয় আমি বোধহয় খোলসবন্দি হয়ে পড়লাম, আবার কখনো মনে হয় এটাই আমার আজন্মের চাওয়া ছিল। ডাইনিং টেবিলে মুখোমুখি আমি আর অবনী, পরম মমতায় প্লেটে ভাত বাড়ছে সে। মাছের মাথা আমার পছন্দ, আমি জানি মাছের মাথা আমার পাতেই আসবে, হলো তাই। অবনীর পছন্দ লেজ। মাঝে মাঝে যখন বাজার থেকে মাছ কেটে আনি তখন লেজটা সবসময় বড় রাখতে বলি, বড় লেজ দেখলে অবনী খুশি হয়, আর অবনীর খুশি দেখে আমি খুশি হই। ভাত মাছ আলু ভাজির মিশ্রণওয়ালা এক লোকমা আমার মুখে পুরে দিল। অবনী বলল, এখন নিজে খাও, এখন আর গলায় কাঁটা লাগবে না। অবনীর বিশ্বাস মাছের কাঁটা বেছে প্রথম লোকমা মুখে পুরে দিলে আমার গলায় আর কাঁটা বেঁধবে না। আমি উচ্চবাচ্য করি না, বাধ্য ছাত্রের মতো মেনে নিই। অবনীও প্লেটে খাবার তুলে নিল, সবসময় যা হয় তাই, সামান্য একটু ভাত আর তরকারি পাতে তুলল। আমি রেগে গেলাম, এত সামান্য খেলে চলবে নাকি? চলবে না, চলবে না। বেশি করে খাবার নাও, ডিম নাও, সবজি বেশি করে খাও। আমাকে থামিয়ে অবনী বলল, ওকে
এবার আপনি খান, আমারটা আমি দেখছি। আবারও বাধ্যছাত্রের মতন খেতে আরম্ভ করলাম আমি। এক লোকমা করে মুখে তুলছি আর অবনীকে দেখছি, অনেকটা লুকিয়ে দেখার মতো করে। অনেক সময় প্রত্যক্ষ জিনিসকে পরোক্ষ করে দেখতেই আমাদের ভালো লাগে, একটা আনন্দ কাজ করে। আর বিশেষ করে লুকিয়ে দেখায় কোনো দোষ নেই, তাতে তো কোনো সমস্যাও নেই। অবনী আলতো করে পেটে হাত বোলাচ্ছে আর পরম মমতায় ভালোবাসার লোকমা মুখে তুলছে, যেন মনে হচ্ছে অবনী খাচ্ছে না, খাচ্ছে তার ভেতরে বেড়ে ওঠা আরেক সত্তা। কি যত্ন সেই খাওয়ায়, কি আন্তরিক, কি ভালোবাসা তার চোখে মুখে, তা বর্ণনা করা সম্ভব নয়। হঠাৎ অবনী বলে উঠল, এই শোনো না, তুমি এখন থেকে আর প্রেগনেন্ট মানে ডিমওয়ালা মাছ কিনবে না। কেন? মা মাছকে মারতে হয় না, কতগুলো ডিম নষ্ট হলো বলো? এই ডিমগুলো থাকলে কত হাজার হাজার বাচ্চা হতো বলো? বাচ্চাগুলো দেখে মা মাছটা খুশি হতো, এখন তো মরেই গেল। অবনীর কণ্ঠে আকুতির সুর, মিনতি করে একটানা কথাগুলো বলল সে। সবকিছু বুঝেও আমি বললাম, আমি না খেলে অন্য কেউ তো খাবে। কে কি করে করুক, তুমি কিনবে না। আমাকে যদি কেউ এখন কষ্ট দেয় তখন তোমার ভালো লাগবে বলো? লাগবে বলো? তা তো ঠিকই। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। কোন কথা? ওই যে প্রেগনেন্ট মানে মা মাছ আর কিনছি না। অবনীর মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। এই হাসি যেন একরকম নিরাপত্তার হাসি, এ হাসি যেন স্বপ্ন পূরণের হাতছানি, এ হাসি যেন তার অনাগত আগামীর হেসে ওঠার বহিঃপ্রকাশ। আমি আর কোনো কথা বলতে পারলাম না। এই ঘটনা অরিত্রী জন্মানোর আগে ডায়েরিতে লিখে রেখেছিলাম, অরিত্রী আমাদের মেয়ে, আমাদের আগামী, আমাদের সমস্ত স্বপ্ন ওকে ঘিরে, সমস্ত কাজের প্রেরণা সে। অরিত্রী জন্মের আগে সে যে কীরকম এক মুহূর্ত ছিল তা বলে বোঝানো সম্ভব নয়। মনে হতো আমাদের চেয়ে আর কেউ সুখী নয়। আবার পরক্ষণে এক বিষাদী ছায়া ভর করত মনে, একটা অজানা ভয় কোথা থেকে যেন আমাকে আনমনে আশঙ্কায় ভরিয়ে তুলত। তখনও চাকরি পাইনি আমি, স্ট্রাগল করছি চাকরির খোঁজে, এখানে ওখানে করে সারাদিন কাটে আমার। দুপুরেও বাইরে কিছু একটা খেয়ে নিতাম, বাসায় আসার সময়ই পেতাম না। সারাক্ষণ মাথায় একটা চিন্তায় ঘুরপাক খায়, কখন একটা চাকরি জোগাড় হবে, একটা চাকরি ছাড়া যে আর চলছে না। সেদিন বিকেল একটা ইন্টারভিউ ছিল, বেশ ভালোও হয়েছিল, মনটাও অনেকখানি ফুরফুরে। তাড়াতাড়ি বাসায় ফিরব বলে একটা রিক্সা নিলাম। হঠাৎ কি মনে হলো, পকেট থেকে মোবাইলটা বের করলাম, চোখটা আমার কপালে উঠল, 20টা মিসড কল, অবনীর মিসড কল। এক মুহূর্তে হাজারো চিন্তা ভর করল, চিন্তা না বলে দুশ্চিন্তা বলাই ভালো, বাসায় কোনো সমস্যা নয় তো? একা একটা মেয়ে বাসায়, আমি ঘামতে শুরু করলাম। কাঁপা কাঁপা হাত নিয়ে মোবাইলে অবনীর নম্বরটা নিয়ে ডায়াল করলাম। স্বয়ংক্রিয় কণ্ঠে এক মানবী বলে উঠল, ধুর, বিপদে পড়লে চামচিকাও লাথি মারে। পকেটে হাত দিয়ে দেখি মাত্র 50 টাকা, মাথায় যেন আবার আকাশ ভেঙে পড়ল। রিক্সা ভাড়া দেবো কি, রিচার্জ করবো কি, বাজারই বা করবো কি দিয়ে, চিন্তার কোনো অন্ত নেই। রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলে একটা রিচার্জের দোকানে নামলাম। ভাই, এই 20টা টাকা রিচার্জ করে দেন তো ভাই। ভাই দেরি হইব, গম্ভীর গলায় দোকানদারের উত্তর, খুব জরুরি ভাই, প্লিজ। আরে ভাই, বললাম তো দেরি হইব। মেজাজটা কি পরিমাণ খারাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার বিপদ ভরা মুখ দেখে লোকটা যেন আরও দেরি করার আশ্বাস পেল। ইদানিং এই শ্রেণীর মানুষই বেশি অন্যের বিপদ উপভোগ করতে ভালোবাসে, বোধহয় এতে তাদের একরকম পৈশাচিক আনন্দ হয়। দেখেন ভাই, আমার বাসায় সমস্যা, ফোন করাটা খুব জরুরি, ফোনে একটা টাকাও নেই, প্লিজ ভাই, আকুতি ভরা কণ্ঠে লোকটাকে অনুরোধ করলাম। এবার বোধহয় লোকটার মনটা কিছুটা গড়ল, গম্ভীর গলাটা আরও খানিকটা গম্ভীর করে বলল, নাম্বারটা কোন? একটা দীর্ঘশ্বাস ঝুললো আমার বুক থেকে,
তড়িঘড়ি করে মোবাইল নাম্বারটা বললাম, রিচার্জও হয়ে গেল নিমিষেই। 20 টাকার একটা নোট বের করে দিলাম লোকটাকে। গম্ভীর গলায় আবারও বলল, আরো 1 টাকা। পকেটে হাত দিয়ে দেখি খুচরা নেই, 5 টাকার নোট আছে একটা, সেটাই বাড়িয়ে দিলাম তার দিকে। নির্লজ্জের মতো লোকটা বলল, খুচরা নাই, 1 টাকা খুচরা দেন। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অনেকটা রেগে 5 টাকার নোট ছুঁড়ে মেরে বেরিয়ে পড়লাম দোকান থেকে। আবার ডায়াল করতে যাবো অবনীকে, এমন সময় রিক্সাওয়ালা বলল, স্যার আমার টাকাটা দেন। 10 টাকার একটা নোট বের করে দিলাম, লোকটা চলে গেল। ফুটপাতে দাঁড়িয়ে হাজার চিন্তা মাথায় নিয়ে ফোন করলাম অবনীকে। স্বয়ংক্রিয় কণ্ঠে আবার জানান দিল, মনের অবস্থা তখন আশঙ্কার সর্বনিম্ন ধাপ অতিক্রম করেছে। কোনো কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম বাসার উদ্দেশ্যে। অবশ্য এটাকে হাঁটা না বলে দৌড়ানো বলাই ভালো। দরদর করে ঘাম ছুটছে, কপালে দুশ্চিন্তার বলিরেখা ক্রমশ শাসন করছে, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যাচ্ছি আমি। শরীরটা যেন কেমন নিস্তেজ লাগছে, মনে হচ্ছে মাথার উপরের আকাশ আর মাটির মধ্যে ব্যবধান কমে আসছে। মাঝখানে আমি গভীর চাপে ক্রমশ থেতলে যাচ্ছি। সম্ভবত এতটা দুশ্চিন্তা আমার কখনো হয়নি। কখন যে বাসার সামনে এসে দাঁড়িয়েছি নিজেই জানি না। দ্রুত পায়ে প্রায় 7টি সিঁড়ি ভেঙে উঠে এলাম তৃতীয় তলায়। দরজার ভেতর থেকেই লক করা, কলিং বেল চাপছি, কোনো সাড়া শব্দ নেই। দরজা ধাক্কাতে শুরু করলাম, হঠাৎ খট করে দরজাটা খুলে গেল। অবনী কখনোই এমন করে দরজা খুলে না, কিহোল দিয়ে দেখে তবেই দরজা খুলে। কিহোলে অবনীর চোখের ছায়া পড়তেই বুঝতে পারি অবনী এখন দরজা খুলবে। আজ তেমন হলো না, সরাসরি দরজা খুলে গেল। প্রত্যেকবার দরজা খুলেই আমাকে জড়িয়ে ধরে অবনী। আজ ফিরেও তাকালো না আমার দিকে, পিছু ফিরে চলে গেল শোবার ঘরে। যতটুকু চোখ পড়েছে ওর চোখে তাতেই বুঝেছি একটা দারুণ রাগ খেলা করছে ওর চোখে। মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে এই রাগ। হাঁপাতে হাঁপাতে পিছু গেলাম অবনীর। রাগত সুরে বলতে শুরু করলাম, কি ব্যাপার, কি ফোন অফ রেখেছ কেন? কত শতবার ট্রাই করেছি তোমাকে জানো? কত বড় দুশ্চিন্তার মধ্যে ফেলেছিল আমাকে। সারা রাস্তা দৌড় এসেছি, জীবনটা বের হয়ে যাচ্ছিল আমার। আমাকে চিন্তার মধ্যে রেখে বেশ তো বাসার মধ্যে আরাম করে ঘুমাচ্ছ, জীবনের বোঝো কি তুমি? হ্যাঁ, কত কষ্ট করে পয়সা রোজগার করতে হয় জানো? কতটা পরিশ্রমের পরে মুখে একটু খাবার ওঠে? আরে আমি কেন ফোন রিসিভ করতে পারিনি তাতেই তুমি এরকম করছো? আমার ইন্টারভিউ ছিল, আমার কি করার ছিল বলো? কোনো কথা নেই অবনীর মুখে, মাথা নিচু করে নিথর বসে আছে সে। অবনী নিশ্চুপ থাকা যেন আমার রাগকে দ্বিগুণ করে দিল। স্বরকে আরো বাড়িয়ে নিয়ে বললাম, কি হলো, কোনো কথা বলছো না কেন? কথা বলবে কিভাবে? কথা বলার মতো মুখ আছে তোমার? এটা তো তোমার আনন্দ, আমি টেনশনে থাকলে তো তোমার দারুণ আনন্দ হয় না, খুশিতে নাচতে ইচ্ছে করে। রাগে গজগজ করতে করতে বলছি আমি। অবনীর চোখে পানি, হাত দিয়ে চোখ মুছে মুখ তুলে তাকালো আমার দিকে। আস্তে করে আমার হাত দুটো ধরে চেয়ারে বসিয়ে দিল, আমার চোখে দৃষ্টি স্থির করে বলতে শুরু করলো, তুমি রাগ করো না সোনা, আসলে সব দোষ আমার, কিন্তু কি করব বলো, সারা দিন বাসায় একা থাকতে একদম ভালো লাগে না, বড্ড নিঃস্ব নিঃস্ব লাগে, খুব একা লাগে, পুরো বাসাটা শ্মশান মনে হয়, কেবলই মনে হয় একটা বিশাল মরুভূমির মধ্যে আমি একা, আমার চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই। চোখের জল মুছতে মুছতে অবনী বলল, বিশ্বাস করো সোনা, আমি আর পারছি না, তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা করে, আমার কেবলই মনে হয় এ জীবন আমি চাইনি, বিশ্বাস করো সারাটা দিন আমাকে একটা ঘরে বন্দি থাকতে হবে, তোমাকে এতটুকু কাছে পাবো না এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার ভালো খাবারের দরকার নেই, আমি পানি খেয়ে থাকবো, আমি উপোস থাকবো, আমাদের টাকার দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। একটানা কথাগুলো বলে একটু থামলো অবনী, ঢোক গিলে আবার করতল ছুঁয়ে পাগলের মতো বলতে শুরু করলো, তুমি বলো সোনা, আমাকে ফেলে আর বাইরে থাকবে না, বলো আমাকে আর একা থাকতে দেবে না, আমাকে একটু সময় দেবে, বাবু বলো না, বাবুন বলো না প্লিজ, আমাকে সব সময় কাছে রাখবে, আমাকে কখনো ছেড়ে দেবে না, খুব 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 ভালোবাসবে, বলো না বাবুন বলো, তুমি না খুব ভালো,
বলো, প্লিজ বলো। মনের অজান্তেই কখন মাথা নাড়িয়ে বলেছি নিজেই জানি না। দুজনের চোখের জলে সাগর হয়েছে, যেদিকে খেয়াল নেই কারো। অভিমান আর আগতি যেন ভালোবাসার দরখাস্ত লিখল পরস্পরের কাছে, যে দরখাস্ত চিরন্তন শাশ্বত। এই ঘটনা বিয়ের কয়েক মাস পরেই, এটাও ডায়েরিতে লিখে রেখেছিলাম। আর কিছুক্ষণ পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এবার গেলে ওদের সঙ্গে নিয়ে আসব, সঙ্গে মাকেও। এত দূরে ওদের ছেড়ে আর মন টিকছে না। প্রিয়জন থেকে দূরে থাকা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বাসে উঠেই ফোন দিলাম অবনীকে। হ্যালো। হ্যালো। কোনো প্রকার ভূমিকা না করি অবনী বলতে শুরু করলো, শোনো, তুমি সত্যি খুব ভালো লেখো। তোমার লেখা অচেনা শহর গানটা যে কত রাতে কতবার শুনেছি তার হিসেব নেই। অবনীকে থামিয়ে দিয়ে বললাম, বাদ দাও সব কথা, আমি বাসে উঠেছি, বাড়িতে আসছি। প্রায় 15 দিন পর দেখা হবে তোমার সাথে। তো নির্লিপ্ত উত্তর অবনীর। বিস্ময় প্রকাশ করে বললাম, আমি আসছি আর তোমার কোনো ফিলিংস নেই? আছে তো। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদর। শয়তান। বড্ড তাড়াহুড়া, অফিসে দেরি হয়ে যাচ্ছে। অবশ্য এমন মিলিটারি শাসনে সকালে আরামের ঘুম হারাম করে চোখটা ডলতে ডলতে আমার কথার তুবড়ি ছুটতে থাকে। খাইয়ে দাও, জুতা কোথায়, শার্টটা ইস্ত্রি করে রেখো, মজা পাচ্ছি না, আইডি কার্ডটা কোথায় গেল, ঘড়িটা যে কোথায় রাখলাম কাল, ওহো মানি ব্যাগ। অবনী রাগে না, বিরক্ত হয় না, ধীর গলায় বলে, প্রতিদিন এদিক ওদিক না দেখে বিছানার উপরটা ভালো করে দেখলেই তো পারো। আর একটু আগে ভাগে ঘুম থেকে ওঠার ট্রাই করো। সকালে যে বেশি ঘুমায় তার উন্নতির খুব একটা সম্ভাবনা নেই। আর একটা কথা, ঘুম থেকে উঠেই আতাল পাতাল না করে শান্ত হয়ে কাজ করবে। আমি কিছু বলি না, একরাশ বিরক্তি নিয়ে বিছানার কাছে আসি। সব কিছু রেডিই আছে, মুখটা বাংলার পাঁচ বানিয়ে খেতে বসি। একদম শেষ মুহূর্তে অফিসের উদ্দেশ্যে রওনা হই। অবনী দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়, অনুনয়ের মতো করে বলে, সাবধানে যেও, তাড়াতাড়ি এসো প্লিজ। কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে আবার উপরে তাকাই আমি। অবনী আগের মতোই দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখের গভীরতা যেন আমাকে মিনতি করে গাইছে, তুমি না হয় রোহিতে কাছে আরো কিছুক্ষণ। এভাবেই শুরু হয় আমার সকালটা। ভালোই লাগে আমার, খুব বেশি চাওয়া নেই, ছাওয়া নেই অবনীরও। এই 21 শতকেও আমার বাসায় একটা টিভি নেই, এ কথা ভাবলে নিজেই মাঝে মাঝে দারুণ অবাক হই। টিভি কেনার সামর্থ্য যে এখনো হয়নি তা কিন্তু নয়, বরং অবনীর অনাগ্রহই আমাকে এখনও টিভি কিনতে দেয়নি। মাঝে মাঝে যখন এটা ওটা কিনতে চাই তখন আমার লাগাম টেনে ধরে, সে গম্ভীর গলায় শাসন করা সুরে বলে, প্রয়োজনকে বাড়িও না, অত্যাধিক প্রয়োজনীয়তাই মানুষকে অসুখী করে তোলে। আমি হা করে তাকিয়ে থাকি অবনীর দিকে, একসময় বলেই ফেলি, দারুণ বললে তো। খুশির ভানটা একটু চাপিয়ে দেখে অবনী বলল, আমি সবসময় ভালোই বলি। আমার মনে কি যেন একটা খেলে গেল, পেছনে এসে জড়িয়ে ধরি তাকে। অবনী কিছু বলে না, ছেড়ে দেওয়া অবনীর চুলে নাকটা যেই ডুবিয়েছি অমনি কেঁদে উঠল মেয়ে। আমার বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত পায়ে বিছানায় শুল অবনী। ঘুম পাড়ানোর ভঙ্গিতে বলতে শুরু করে, আলে আমার সোনা, তালে কি হচ্ছে আমার মাতার, কি হয়েছে? এই তো আমি আসছি, আমি তো আছি আমার মাতার কাছে, আমার কলিজা। তোমার বাবা তা বড্ড খারাপ, খালি ঘুমে ডিস্টার্ব করে। খানিক থেমে মেয়ে আবার কান বড়া জোরে দেয়। অবনী আবার মেয়েকে কোলে তুলে নিয়ে
দুলে দুলে বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে একটা মাইট দেব, খুব দুষ্টু, বড্ড খারাপ হয়ে গেছে। ও আমার সোনাটা, আলে আমার সোনাটা, আলে আমার লক্ষ্মী সোনাটা। মেয়ে কি বোঝে কে জানে, তার কান্না থেমে যায়। এতক্ষণ মেয়েকে ছাড়া বাবা মার ভালোবাসা বোধ হয় মেয়ের ভালো লাগেনি। দারুণ অভিমান হয়েছিল তার, তাই তো অভিমান কানপাড়ায় রূপান্তরিত হয়েছে। আর তাতেই অবনী তার মেয়ের বাবাকে ছেড়েছে। আলমারি থেকে ফটো অ্যালবামটা বের করে ছবির পাতাগুলো উল্টাচ্ছিলাম। শত শত ছবি, মেয়ের জন্মের পরের দিন থেকে শুরু করে প্রায় প্রত্যেক মাসের ছবি আছে এখানে। ছবির দিকে তাকাতে তাকাতে একটা ছবিতে মন আটকে গেল। আমার হাতের একটা আঙুল তার হাতের মুঠোয় ধরে একটা ভুবন ভোলানো হাসি দিয়েছে সে। কি যেন ছিল সেই হাসিটাতে, আমি অপলক তাকিয়েছিলাম সেই হাসির দিকে। আর ঠিক সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়েছিল অপনির কল্যাণে। এই ক্যামেরা কেনারও একটা ইতিহাস আছে। আমি কিনব টিভি আর অবনী কিনবে ক্যামেরা। যেহেতু দুটো একসঙ্গে কেনার সামর্থ্য নেই, সেহেতু একজনের ইচ্ছেকে অপেক্ষমান তালিকায় রাখতেই হচ্ছে। অবশ্য তখন আমার দারুণ রাগ হয়েছিল। অন্তত আর যাই হোক, ক্যামেরা কেনার পক্ষে খুব যুক্তিযুক্ত কোনো কারণেই খুঁজে পাই না আমি। আর যাই হোক, টিভিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখার চেয়ে কখনোই ক্যামেরা ক্লিক করা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন দোকানে গিয়ে যখনই টিভি না ক্যামেরা এই দ্বিধায় শীতল মনোমালিন্য সৃষ্টি হয়েছে, ঠিক তখনই অবনী আমার হাতটা শক্ত করে চেপে ধরে খানিক মিনতির সুরে বলেছে, দাও না গো ক্যামেরাটা কিনে, তোমার কাছে আর কখনো কিছু চাইব না। ফেল ফেল করে আমার দিকে তাকায় অবনী। ওর বলাটায় কি যেন আছে, ওর চোখের চাওয়ায় আছে আরামদায়ক শীতল বিষ, যা প্রায়শই আমাকে সর্বস্ব উজাড় করে তার হাতে নিজেকে সঁপে দিতে সাহায্য করে। সেবারও হলো তাই, পরাজিত হলো আমার ইচ্ছা। যখনই ক্যামেরা কিনতে রাজি হলাম, তখনই আগের মতো আমার হাতটা আবার চেপে ধরে খুশিতে গদগদ হয়ে বলল, শোনো তুমি খুব ভালো। আমি আর কিছু বলতে পারলাম না। এমন অবস্থায় কি কিছু বলা যায়? ক্যামেরা কেনার পর যখন রিক্সায় করে দুজন ফিরছি, তখন আমি প্রথম বললাম, অবনী একটা কথা বলবো। বলো, আলতো করে বলল অবনী। সে বলায় ছিল খুশির রেশ। আজকে তুমি যা করলে। কি করলাম? ও যে ক্যামেরা কেনার সময় কি এতটা অনুনয় করে তুমি ক্যামেরাটা চাইলে, যে আমার মনে হলো তুমি এতটা অনুনয় করে আমাকেও চাওনি। আবারও খুশি মাখা অস্ফুট স্বরে অবনীর উত্তর, মানে কি? মানে তুমি ঠিকই বলেছ। মানে? খানিক চকিত হয়ে বললাম আমি। শোনো, তোমাকে অনুনয় করে বলার কিছু নেই। আমি তো মনে করি তুমি আমার অধিকার, আর তাই তোমাকে পাবার জন্য অনুনয়ের প্রয়োজন হয় না। যে শুধু আমার জন্যই, তাকে আবার নতুন করে চাইতে যাব কেন? বাবা, এত কনফিডেন্স! আমি একটা কথা খুব বিশ্বাস করি, তা হলো যা আমি চাই তা যদি বিশ্বাসই না করি তাহলে আমার হবে কি করে? বিশ্বাসটা খুব জরুরি জানো, আর বিশ্বাস থেকেই অধিকার আসে, আর অধিকারের মর্যাদা দিলেই ভালোবাসা হয়, ঘর হয়, সব হয়। আমি অবনীর দিকে তাকিয়ে আছি, অবনী বলেই যাচ্ছে, বিশ্বাস এমন একটা জিনিস যদি একবার মন লেগে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সব সম্ভব হয়ে যায়। আর হ্যাঁ, বিশ্বাস থেকেই আসে নিরাপত্তা। যে যাকে বিশ্বাস করে তার কাছে তাকে নিরাপদ মনে করে। যে কোনো নিরাপত্তা হতে পারে, টাকা পয়সার নিরাপত্তা, কথার নিরাপত্তা, মনের নিরাপত্তা, এমনকি দেহের নিরাপত্তাও। আর কি বলবো, মোদ্দা কথা, বিশ্বাস দিয়ে সব করা যায়। একটানা কথাগুলো বলে একটু থামলো অবনী, আমার দিকে চোখ পড়তেই বলল, কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছো কেন? হাততালি দিয়ে আমি বললাম, সাবাস। কেন সাবাস? কেন এমন জ্ঞান গর্ভ বক্তৃতা এই প্রথম শুনলাম।
বুঝতে হবে না কার বউ। উজ্জ্বল হাসিতে জামার কলার উঁচিয়ে ধরে অবনী। আমার মনে আছে নতুন ক্যামেরা দিয়ে প্রথমে এই ছবিটাই তুলেছিলাম, সেদিন না বুঝলেও আজ বুঝেছি। সত্যি ক্যামেরাটা দারুণ কাজে দিয়েছে। ক্যামেরাটা এমন কিছু ধারণ করে যা সারা জীবন আমাকে আপ্লুত করে করবে। এমন একটা মুহূর্ত বন্দী হলো যা ভেবে একদিন হয়তো আমার মেয়ে স্পর্শ পাব। সেদিন ক্যামেরা না কিনে টিভি কিনলে হয়তো আজ এই মুহূর্তটা আমি পেতাম না। অবনী কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। আমার সংবেদ ফিরল অপনির কথায়। কি দেখছো এত মনোযোগ দিয়ে? কি দেখছি সেটা বড় কথা না, অ্যালবামটা বন্ধ করতে করতে বললাম আমি। বিস্ময়ের সুরে অবনী বলল, কি মেয়েকে ঘুম পাড়াচ্ছ, ভালো কথা, কিন্তু মেয়ের বাবার হাজারটা দোষের কথা বলে মেয়েকে ঘুম পাড়ানোর হেতু তো বুঝতে পারলাম না। কি আবার বললাম? ওই যে তোমার বাবাটা খুব দুষ্ট হয়ে গেছে, তোমার বাবাকে মাইর দেব। ওমা, তো ভুল কি বললাম? ভুল কি মানে? পুরোটাই ভুল। মোটেও ভুল নয়। আর তাছাড়া তোমার মেয়ে কি বললো শুনলে না? মেয়ে আবার কি বলবে, মেয়ে তো কথাই বলতে পারে না। গর্ধব, মেয়ে কাঁদছিল আর তাকে যখন তোমার হাজারটা দোষের কথা বললাম তখনই তো মেয়ে কান্না থামালো, আবার ঘুমিয়ে গেল। তার মানে কি? কি তার মানে? আমি সত্যি কথা বলেছি। কি এক যুক্তি! দেখো শিশুরা নিষ্পাপ, তারা সত্যটা বোঝে। সত্যটা বোঝে তাই না? বলেই অবনী সারা শরীরে কাতুকুতু দিতে শুরু করলাম। অবনীও শুরু করলো। অবনী আর আমার এই খুনসুটির হাসি হেল্লোলিত হয়ে আমাদের ভালোবাসার ঘরের দেয়াল থেকে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। আর আমাদের মেয়ে দারুণ নির্ভরতায় হাসির কল্লোলে দুলছে আর ঘুমিয়ে আছে গভীর স্বপ্নে। এই স্বপ্ন বোধ হয় সুন্দর এক আগামীর, আর এই নির্ভরতা বোধ হয় বাবা মেয়ের অগাধ ভালোবাসার কোলে আশ্রয় পাবার। আজ আকাশ মেঘলা, মেঘলা আকাশ ভালো লাগে অবনীর। শুধু ভালো লাগে না, স্বপ্নের মতো লাগে। স্বপ্ন খুব মারাত্মক জিনিস। স্বপ্ন যদি ভালোভাবে গেঁথে যায় তো আর রক্ষে নেই, মনের ভেতর খুঁজে দেখার নেশা জাগিয়ে তোলে। এই খুঁজে দেখাটা আরেক ভয়ঙ্কর বিষয়। অবশ্য অবনী এই ব্যাপারটাকে অনেক সহজ বানিয়ে ফেলেছে, কারণ সারা জীবন সে কেবল ওই একটি মানুষকে, ঘুমন্ত মানুষটার মুখের দিকে অপলক তাকিয়ে কি যেন খুঁজেছে। হয়তো কিছু পেয়েছে, নয়তো নয়, তবু তার খুঁজে দেখা থামেনি। অবনীর খুঁজে দেখার মানুষটা আমি। আমি বুঝি না আমাকে এত দেখার কি আছে, তবে মাঝে মাঝে আমার ভালোই লাগে। খুঁজে দেখায় অবনীর কখনোই মন খারাপ হয় না। তবে সেদিন কি এক কারণে হঠাৎ অবনী মন খারাপ করে বলে উঠল, আজ তরকারি মজার হয়নি তাই না? কই না তো। আমি জানি। হঠাৎ এই কথা বলছো কেন? আজ যে প্লেট চেটে খেলে না, কি এক আশ্চর্য অনুভূতি নিয়ে আমি অবনীর দিকে তাকিয়েছিলাম। আর কি আশ্চর্য এক বেদনায় ভ্যাঁ করে কেঁদে আমার বুকে মুখ লুকিয়েছিল সে। এরকম আশ্চর্য সব ভালো লাগা আর ভালোবাসায় কাটে আমাদের সময়, স্বপ্নের মতো। কিন্তু গত রাতে যে কি হলো কিছুতেই মাথা ঠিক রাখতে পারলাম না। গতকাল একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছিল অবনী, মেয়েটার জ্বর, কিন্তু অফিসের কাজের চাপে ফিরতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। দরজা নক করার আগ পর্যন্ত ভুলে গিয়েছিলাম অবনী আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। ভেতরে ঢুকেই অবনীর অগ্নিমূর্তি দেখেই বুঝতে পেরেছিলাম আজ দারুণ ঝড় উঠেছে সমুদ্রে, সাইক্লোন হবে। কাঁধ থেকে ব্যাগটা নামাতে যাব এমন সময় হালকা একটা ধাক্কা দিয়ে দাঁত খটমট করে অবনী বলল, এখন কয়টা বাজে? 10টা। কয়টায় আসার কথা ছিল? লজ্জা করে না তোমার? ঘরে মেয়েটা অসুস্থ, ওষুধ কেনার মানুষ পর্যন্ত নেই, তুমি থাকতে কেন আমার দারোয়ানকে দিয়ে ওষুধ আনাতে হবে? সারাটা দিন একা একটা মানুষ কিভাবে মেয়েটাকে নিয়ে আছে সে কথা একটা বারও ভাবো তুমি। আচ্ছা একটু থামো প্লিজ, আমার কথাটা একটু শোনো। না কি শুনবো তোমার কথা, কোনো 7-5 বোঝানোর চেষ্টা করবে না তুমি। কিসের অফিস, কিসের চাকরি করো তুমি? রাত 10টা পর্যন্ত অফিস হয়? আমাকে শেখাও তুমি।
প্লিজ থামো বলছি। কেন থামবো আমি? থামার মতো কোনো কাজ করলে তবেই তো থামবো। কথা ঠিক মতো বলো, উল্টা পাল্টা কোনো কথা বলবে না। কে উল্টা পাল্টা কথা বলছে? অবনের কাঁধে হাত রেখে তাকে শান্ত হওয়ার কথা বলতে যাব, অমনি আমার হাতটাকে ঝটকা মেরে ফেলে দেয় সে। আমি আর মাথা ঠিক রাখতে পারিনি, উচ্চস্বরে বলতে আরম্ভ করি। অতিরিক্ত করছো তুমি, অনেক হয়েছে অনেক। কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয় তুমি জানো? চাকরি করে দুটো পয়সা আনি তবেই তো আমাদের পেটে খাবার যায়। এই চাকরিটা না থাকলে আমাদের উপোস থাকতে হবে। আর শোনো, সংসারটা তোমার কাজ, আমি বাইরে সামলাই, তুমি ভেতরে সামলাবে। আরে বাপ রে বাপ, আসছেন মশাই, মনে হয় যেন সংসারটা আমার একার। এই শোনো, আমার জন্য না হয় না আসো, মেয়েটার জন্য অন্তত একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরো। মেয়েটাকে কি একটু আদর করতে ইচ্ছে করে না তোমার? তুমি কেমন বাবা! এই দেখো, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেডরুমে দেখে পা বাড়াই আমি, আমার হাতটা টেনে ধরে অবনি বলে, তুমি রুমে যাবে না, আমার মেয়ের কাছে যাবে না তুমি, তুমি বাইরের মানুষ, বাইরেই থাকবে। প্রচন্ড রাগ হয় আমার, ধাক্কা দিয়ে অবনিকে ফেলে দিই আমি। বেডরুমে গিয়ে দেখি মেয়ে ঘুমোচ্ছে, কপালে হাত রাখে, জ্বরে গা পড়ে যাচ্ছে। অতটুকু মেয়ে এত জ্বর সইবে কিভাবে? অবনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি আমি আর ভাবতে পারছি না, অফিসের কাজের চাপ যেন দ্বিগুণ হয়েছে। বছরের শেষ মাসে এসে যেন সারা বছরের কাজ করা লাগে। মাঝে মাঝে কাজের চাপ নিজের উচ্চতাকে অতিক্রম করে, আর সইতে পারি না। আজ কাজে একদমই মন বসছে না, সব কেমন যেন তিতা লাগছে। যেদিকেই তাকাই তাতেই মেয়ের মুখটা ভেসে উঠছে, অবনির মুখটা ভেসে উঠছে, আর কিছুই ভালো লাগে না। তখন বাসায় ফিরতে মন চায়, মনে হয় যেন আজন মেরে তৃষ্ণার্ত বুকে এক ফোঁটা পানি প্রয়োজন, ভালোবাসার পানি। সকালবেলা যখন বাসা থেকে বের হই তখন মেয়ের জ্বরটা অনেকখানি কমেছে। অবনীর সঙ্গে আর কোনো কথা হয়নি। নাস্তা টেবিলে সাজানোই ছিল, কোনো রকমে একটু মুখে দিয়ে বেরিয়ে পড়েছি। আর কিছুই ভালো লাগছে না আমার, মাথায় কি যেন বিষাদময় শব্দের কলরব। টেনে নিয়ে কাগজ কলম, আমাদের যা প্রয়োজন নেই তাই হয়ে গেল দারুণ যত্নে। আমার যা হবার ছিল না তাই হয়ে গেল নিজস্ব ভুলে। আমাদের যা দেখার কথা ছিল না তাই দেখতে হলো সকরুণ দৃষ্টিতে। এমন তো কথা ছিল না অবনি, এমন তো কথা ছিল যে যে মুহূর্তে ছোব আমি মুহূর্তে মুহূর্তে হব পাথর। খানিক বিরতিতে কিংবা অবসরে সে পাথর গলবে জানি, আবার হবে সক্ষতা, হবে কথা, মুহূর্তে মুহূর্তে পাগলামি, প্রিয়তম অবনি। কাঁধে ব্যাগটা তুলে নিয়ে কাউকে না বলেই বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। না, এই যান্ত্রিক জীবনে পড়ে থাকলে চলবে না, নিরস ইট কাঠ পাথরে বন্দি থাকলে চলবে না। ফিরতে হবে প্রিয়জনের কাছে, ভালোবাসার কাছে, বিশুদ্ধতার কাছে। অসহ্য জ্যাম ছাড়িয়ে বাসায় ফিরতে ফিরতে তবু আটটা বেজে গেল। দরজা নক করতেই খুলে দিল অবনি, খুব ক্লান্ত লাগছে ওকে। আমি কিছু বললাম না, অন্যদিনের মতো ফিরে তাকালো না সে। বেডরুমে গিয়ে দেখলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে, তার পাশে গিয়ে আলতো করে নিজেকে এগিয়ে দিল অবনি। জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে আয়নার সামনে নিজেকে দাঁড় করালাম। সত্যি আমি ভীষণ কেয়ারলেস, হ্যান্ডওয়াশের বোতল খালি, পেস্টও শেষের দিকে, সাবানটাও খুয়ে খুয়ে নিঃশেষের পথে। আর এই সব কিছুই প্রায় তিন দিন আগে অবনি আনতে বলেছিল আমাকে। সংসারকর্মে আমার অবহেলা আমাকেই ভীষণ অবাক করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এলাম, তরকারির গন্ধে ম ম করছে ঘরটা, গন্ধে যেন খিদেটা আরও বেড়ে গেল। ঢাকনা উল্টিয়ে দেখলাম ফুলকপি রেঁধেছে অবনি। আলতো সুরে ডাকলাম, অবনি, 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 শোনো না, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। অবনির কোনো সাড়া শব্দ নেই,
আবার ডাকলাম ওকে। অবনি আসো না প্লিজ, আর রাগ করে থেকো না প্লিজ। কোনো কথা শুনতে পেলাম না। আস্তে আস্তে বেডরুমের দিকে গেলাম আমি। যেমন শুয়েছিল অবনি তেমনই আছে, চোখ দুটো বন্ধ, ভীষণ ক্লান্ত আর অবশ্রান্ত লাগছে ওকে। কাছে গিয়ে ওর কপালে একটা হাত রাখলাম। কি দারুণ জ্বর এসেছে, গত তিন চার রাত জেগে মেয়ের জন্য যত আত্মীয় শরীরে বেশ প্রভাব ফেলেছে, ক্লান্ত হয়েছে মনও, নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো আমার। ডাইনিং রুম আর বেডরুমে পাচারি করতে থাকি আমি। এ কথা তো নিঃসন্দেহে সত্যি যে ফুলকপির চেয়ে ভালো কোনো সবজি এই পৃথিবীতে নেই। বউ যখন রান্না করে তখন মনটা আঁকু পাকু করে, কখন খাবো কখন খাবো। আমার সঙ্গে তার দারুণ অমিল। এই যেমন আমার ফুলকপি পছন্দ, বউয়ের পছন্দ শিম, আমার পছন্দ গোস্ত, তা ওর মাছ, আমার মাছের মাথা, ওর মাছের লেজ, আমার প্রিয় রং নীল আর ওর সাদা, আমি এলোমেলো আর ও বোঝানো, এই নিয়ে আমাদের ঝগড়া হয়, খুনসুটি হয়, মানাভিমান হয়, ভালোবাসাবাসি হয়, কারণে হয় অকারণে হয়। মাঝে মাঝে ও ঠোঁট ফুলিয়ে কাঁদে, মাথায় হাত বুলিয়ে দিলে আবার শান্ত হয়, বাঁকা চোখে হাসে। আজ আজ পাগলিটার সঙ্গে ঝগড়া করতে পারছি না। ফুলকপি রেঁধেছে কিন্তু আমার গলা দিয়ে খাবার নামছে না। পাগলিটার ভীষণ জ্বর। আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও কথা হবে ভালো আছি এক্সপ্রেসের নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।